বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম হাঁপানিয়া রামনাথপুর। সেখানেই সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া কচিকাঁচাদের মধ্য থেকে মানুষ করার কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষক বাবুনাথ টুডু। পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি, তবে নেশা অনগ্রসর শিশুদের জীবনের পথে এগিয়ে নিয়ে চলা। সাদা বোর্ডে কলম চালিয়ে স্থানীয় অলচিকি লিপি দিয়েই বাংলা ভাষা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবুনাথ। শুধু পড়াশোনাই নয়, বাচ্চাদের খাওয়া দাওয়া থেকে ভরণ পোষণ সবই একা হাতে সামলাচ্ছেন তিনি। এরকম একটা স্কুল পেয়ে খুশি শিশুরাও। কোন ক্লাসে পড়ছো? থ্রি। কেমন লাগছে এখানে থেকে? ভালো। পড়াশোনা করছো ঠিকঠাক করে? মাস্টারমশাই কতটা ভালোবাসেন? ভালো। মাস্টারমশাই ভালোবাসেন? ঠিকঠাক করে এখানে খাওয়া দাওয়া সব ঠিকঠাক করে হয়? প্রতিদিন স্কুলে আসো? হ্যাঁ, এখানে থাকি। এখানে থাকো? মাস্টারমশাই ভালোবাসে? কতদিন এখানে আছো? 2017 থেকে। 17 থেকে এখানে আছো? সব এখানে খাওয়া দাওয়া পড়াশোনা সব এখানে হয়? কি কোন ক্লাসে পড়ছো? 5। আশ্রমের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য একটা আশ্রমিক কমিটি গঠন করেছেন বটে, তবে সেখানকার সিংহভাগ কাজই তাকে একাই করতে হয়। নিজের মাসমাইনে বাঁচিয়ে আশ্রমের খরচও চালান। এই কাজে শিক্ষক পাশে পেয়েছেন তার স্ত্রী লক্ষ্মী টুডুকে, তবে সরকারি সাহায্য এখনও সেভাবে কিছু মেলেনি। এটা শুরুর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে সাঁওতালি ভাষাভাষী ছেলেগুলো, ওরা বাড়িতে বাবা মার সাথে বা পরিবারের মানুষজনের সাথে সাঁওতালি ভাষায় কথা বলে, কিন্তু যখনই এরা স্কুলে যায়, স্কুলে গিয়ে এরা বাংলা ভাষায় সম্মুখীন হয়, যেটা এরা বুঝতে পারে না, এদের বোধগম্য হয় না। তো আশ্রম বা এই যে আবাসিক আশ্রম বাচ্চাদের নিয়ে আমি শুরু করলাম, কাজ শুরু করলাম, আমি দেখলাম যে বাংলা ভাষার সাথে সাথে ইংরেজি ভাষাও যেমন আছে, তার সাথে যদি আমি সাঁওতালি ভাষার মাধ্যমে এদের একটা বোঝাবার চেষ্টা করি, এটার ফল কিন্তু খুব ভালো, মারাত্মক। এইভাবে আমি শুরু করলাম, বাচ্চাদের নিয়ে পঠন পাঠন শুরু করলাম আবাসিক হিসেবে। এখন মোট আবাসিক বাচ্চা আছে, আবাসিক এবং অনাবাসিক মিলে 110-এর মতো হবে। এখানে আবাসিক বাচ্চা আছে 85-এর মতো, বাদ বাকি গ্রামের বাচ্চাগুলো আছে অনাবাসিক হিসেবে। সবাইকে সারাদিন কভার পড়ার আপনি? ধরুন সকালে পড়তে এলো ওই 6:30 থেকে 9:30 পর্যন্ত, তারপরে স্নান টান খাওয়া দাওয়া সেরে স্কুল খুললে স্কুল এরা যায়, আর না খুললে এখানে দুপুরে আশ্রমেই পড়াশোনা করে। দুপুরে খাবারের পর বিকেল বেলাতে আবার এখানে আশ্রমেই পড়াশোনা করে, সন্ধ্যের সময় খেলাধুলা, আর রাত্রের সময় 6:00 থেকে আবার 8:30 পর্যন্ত আশ্রমেই পড়াশোনা করে। পঁচাশি জন আবাসিক কিশোরলয়কে নিয়ে বাবুনাথ ও লক্ষ্মীর সংসার। যতদিন দেহে প্রাণ আছে ততদিন তিনি এই কাজই করে যাবেন বলে জানিয়েছেন এই বিনে পয়সার শিক্ষক। এই আশ্রমে সগুণ, চান এবং রাজশ্রীদের জীবনযুদ্ধ অবিরত চলছে, আর এই জীবনযুদ্ধে সামিল বাবুনাথ টুডু ও লক্ষ্মী টুডু। তারা সমাজের কাছে অঙ্গীকারবদ্ধ, ভবিষ্যতের এই প্রজন্মদের তারা আলোর পথ দেখিয়ে যাবে। বাঁকুড়া শুশুনিয়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, ইটিভি ভারত।